যে কাজ যুক্তি দিয়ে বোঝানো যায় না কিংবা যে কাজ আশ্চর্যজনকভাবে ঘটে যায় তাকে আমরা বলি ভুতুরে কাণ্ড। আবার ভূতেরা নিজে যে কাজ করে তাকে তো ভুতুরে কাণ্ড বলেই। আমাদের পরিবারে এমনই এক ভুতুরে কাণ্ড ঘটেছিল। পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে গেছি। দিদিমা আর মামাদের আদরের সঙ্গে প্রচুর আম জাম জামরুল খাচ্ছি, তোফা আনন্দে সময় কাটাচ্ছি। তিন মামা, বড় মামা রেল অফিসে কাজ করতেন, বউ ছেলে মেয়ে নিয়ে শহরের বাসা বাড়িতে থাকতেন, মাসে একবার বাড়িতে আসতেন। তিনি মেজমামাকে তারই অফিসে চাকরি করে দেবার কথা বলেছিলেন, কিন্তু মেজমামা রাজি নন। ছেলেবেলা থেকে মেজমামা একটু ভিন্ন প্রকৃতির, সব ব্যাপারেই বেপরোয়া। তিনি বলেছিলেন, ওসব চাকরি বাকরি আমার ধাতে পোষাবে না, আমি স্বাধীন ব্যবসা করব। তা মেজমামা স্বাধীন ব্যবসায় শুরু করেছিলেন। পাঁচ মাইল দূরের মাছের ভেরি থেকে মাছ কিনে গঞ্জের হাটে ব্যাপারীদের কাছে সেই মাছ বিক্রি করা, পরিশ্রমের কাজ, কিন্তু ভালো টাকাই হাতে থাকত। ছোট মামা কিছু করত না, মামাদের চাষবাসের জমি দেখত আর অবসর সময়ে জাল দিয়ে পাখি ধরত, কাঠি দিয়ে খাঁচা তৈরি করত আর তাতে পাখিগুলোকে রাখত। তবে বেশি দিন নয়, হঠাৎ একদিন খাঁচার দরজা খুলে পাখিগুলোকে উড়িয়ে দিত, এক নম্বরের খেয়ালি লোক। আমাদের গল্প অবশ্য মেজমামাকে নিয়ে, গল্পই বা বলি কেন, একেবারে আমার চোখে দেখা ঘটনা। মেজমামা খুব ভোরে উঠে সাইকেলে রওনা হয়ে যেতেন, খুব ভোরে, তখন ভালো করে আলোও ফুটত না। রাস্তাটা অনেকটা পাকা নয়, মানুষের পায়ে পায়ে চলে সরু একটু রেখা। বেশ কিছুটা যাবার পর ইউনিয়ন বোর্ডের পাকা রাস্তা। একদিন ভোরেই আকাশ মেঘাচ্ছন্ন, থেকে থেকে বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন, বোঝা যাচ্ছে একটু পরেই ঝড় জল শুরু হয়ে যাবে। মেঘের ডাকে আমিও ভোর ভোর উঠে পড়েছি। উঠে মেজমামার যাওয়ার তোড়জোড় দেখছি। দিদিমা বললেন, ওরে এই আবহাওয়ায় আজ না হয় নাই বেরোলি, আকাশের অবস্থা ভালো নয়, এখনই জোর তুফান উঠেছে। ঝড়কে দিদিমা তুফান বলতেন। মেজমামা হাসলেন, তাহলে তো বর্ষাকালে বাড়ির বাইরে যাওয়াই যায় না, আমার কাছে বর্ষাতি আছে, কোনো অসুবিধা হবে না। মেজমামা যখন বের হলেন তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি আরম্ভ হয়েছে, বাতাসও বেশ জোর। আধ ঘন্টার মধ্যে দারুণ ঝড় উঠল, চারদিক অন্ধকার, বাজের শব্দে কান পাতা দেয়, সেই সঙ্গে তুমুল বর্ষণ। এধারে ওধারে বড় বড় গাছ মরমর করে ভেঙে পড়ল কি বাড়ির চালা উড়ে গেল। ধসে পড়ল মাটির দেয়াল। দিদিমার কথাই ঠিক, তুফানি বটে। আমি জানলার ধারে চুপচাপ বসে প্রকৃতির তাণ্ডব দেখছি। একটু পরেই দিদিমা এসে আমার পাশে বসলেন, বসে আক্ষেপ করতে লাগলেন, এই দুর্যোগে বাড়ির কুকুর বেড়ালো বাইরে বের হয় না, আর এত বারণ করা সত্ত্বেও ছেলেটা রাস্তায় বের হলো। সত্যি চিন্তার কথা, এই ঝড়জলে বর্ষাতি আর মেজমামাকে কতটুকু বাঁচাতে পারবে? হাওয়ার দাপটে সাইকেল চালানোই মুশকিল, সাইকেল থেকে নেমে যে কোনো গাছের তলায় আশ্রয় নেবেন তাও নিরাপদ নয়, মাথার উপর গাছের ডাল ভেঙে পড়লেই হল। সন্ধ্যা পর্যন্ত এক টানা ঝড় বৃষ্টি চলল। দিদিমা খাওয়া দাওয়া ছেড়ে বিছানা নিলেন, মেজমামার নাম করে অঝোরে কান্না।
মেজমামা ফিরলেন রাত 8টা নাগাদ। সাইকেল নেই, হেঁটে এসেছেন, হাঁটু পর্যন্ত কাদা, পরনের জামাকাপড় ছিন্ন ভিন্ন, বর্ষাতির খোঁজ নেই। দিদিমা মেজমামাকে জাপটে ধরলেন, কিছুতেই ছাড়বেন না, শুধু কি জাপটে ধরা, ভেউ ভেউ করে কান্না। মেজমামা বিরক্ত হয়ে বললেন, আহ ছাড়ো, জাপটা জাপটে আমার ভালো লাগে না, আমি মরছি নিজের জ্বালায়। আমি জিজ্ঞাসা করলাম, মেজমামা তোমার সাইকেল? বটগাছ চাপা পড়ে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। বটগাছ চাপা? হ্যাঁ, কাঞ্চনতলার কাছে দারুণ ঝড় উঠল, বটগাছের ডাল মরমর করে ভেঙে পড়ল আমার উপর, সাইকেল চুরমার হয়ে গেল, আমি ছিটকে পড়লাম মাটির উপর, এই দেখ না। মেজমামা চুল সরিয়ে দেখালেন, মাথার এক জায়গায় রক্ত জমে কালো হয়ে আছে। তারপর থেকে মেজমামা কেমন বদলে গেলেন, মাছের ব্যবসা বন্ধ, সারাদিন ঘুমিয়ে কাটাতেন, রাত্রে বেরিয়ে যেতেন, কখন ফিরতেন কে জানে। দিদিমা অনেক বলতেন, কিন্তু মেজমামা নির্বিকার। শেষকালে দিদিমার নির্দেশে আমি শুতাম মেজমামার সঙ্গে, অবশ্য আলাদা খাটে। একদিন খুব ভোরে মেজমামার ডাকে ঘুম ভেঙে গেল। এই, এক কাপ চা খাওয়াতে পারিস? ঘরের কোণে স্টোভ ছিল, তাকের উপর চা চিনি কাপ ডিশ। আগে ভোরে বের হবার সময় মেজমামা নিজে চা করে খেতেন। ঘুম জড়ানো গলায় বললাম, তুমি নিজে করে খাও না। মেজমামা ভয় পেয়ে গেলেন। না, আমি আগুনের কাছে যেতে পারবো না, ভয় করে। ভয় করে কথাটা মেজমামার মুখে নতুন শুনলাম। মেজমামা চিরকাল দুর্দান্ত প্রকৃতির, দারুণ সাহস। সেই দুর্ঘটনার পর থেকে মেজমামা যেন কুকড়ে গেছেন, কারো সঙ্গে ভালো করে কথাও বলেন না। কেউ ডাকতে এলে বলে দেন, বল আমি বাড়ি নেই। আরো আশ্চর্যের কাণ্ড, মাথার একদিকে রক্ত জমে থাকাটা একই রকম রয়ে গেল, ওষুধপত্র মালিশ কিছুতেই কিছু হল না। অগত্যা উঠে চা তৈরি করে দিলাম, নিজেও খেলাম এক কাপ। আরেক রাতে এমন এক ব্যাপার ঘটল, তাতে একটু ভয়ই পেয়ে গেলাম। কদিন গুমোট গরম পড়েছে, হাত পাখা নেড়ে নেড়ে পরিশ্রান্ত হয়ে পড়েছি, কিছুতেই ঘুম আসছে না, বিছানায় এপাশ ওপাশ করছি। বহু কষ্টে যাও বা একটু ঘুম এলো, সেটা প্যাঁচার কর্কশ আওয়াজে ভেঙে গেল। ভয় পেয়ে উঠে বসলাম, জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের আলো এসে পড়েছে, কোথাও একটু অন্ধকার নেই। মেজমামার দিকে চোখ ফিরিয়েই চমকে উঠলাম। আমার মামার বাড়ির সবাই বেশ একটু খর্বকায়, মেজমামা আবার সবার চেয়ে বেটে। সেই মেজমামাকে দেখলাম, বিরাট চেহারা, দেহ খাটের বাইরে গিয়ে পড়েছে, দুটো চোখ রোগড়ে নিয়ে আবার দেখলাম একই দৃশ্য। খাট থেকে নেমে পালাবার চেষ্টা করতেই দৃশ্য বদলে গেল, মেজমামা যেন নিজের সাইজে ফিরে এলেন। মনকে বোঝালাম, ঘুম চোখে নিশ্চয় ভুল দেখেছি, না হলে এমন ব্যাপার হতে পারে নাকি। এ কথা কাউকে কোনোদিন বলিনি, জানি কেউ বিশ্বাস করবে না, কিন্তু পরে যা ব্যাপার ঘটল তাতে আমি রীতিমতো ঘাবড়ে গেলাম। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি মেজমামা বিছানায় নেই। ভাবলাম প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেছেন, এখনই ফিরবেন, কিন্তু অনেকক্ষণ কেটে গেল, মেজমামা ফিরলেন না। উঠে পড়লাম, জানলা দিয়ে বাইরে চোখ ফিরিয়ে বুকের রক্ত হিম হয়ে গেল। মেজমামা রোয়াকে বসে আছে জানলার দিকে পেছন ফিরে, একটু দূরে গোটা কয়েক গাছ পার হয়ে
একটা জাম গাছে ছোট মামা জাল পেতে রেখেছে পাখি ধরবার জন্যে। জালের এক জায়গায় ফুটো ছিল, ছোট মামা বোধহয় লক্ষ্য করেনি। সেই ফুটো দিয়ে আটকে থাকা পাখিগুলো ফুরুত ফুরুত করে বেরিয়ে যাচ্ছে। মেজমামা বসে বসে হাত বাড়ালেন, কি বিরাট হাত! রোয়াক থেকে জাম গাছটার দূরত্ব কমপক্ষে 30 গজ তো হবেই। হাতটা সোজা গাছের উপর চলে গেল, যেখানে জালের ফুটো সেখানে। মেজমামা আঙুল দিয়ে জালে গিট বেঁধে দিলেন, পাখিদের পালানো বন্ধ হল। আমি বুকের উপর হাত চেপেও দুপদুপ শব্দ বন্ধ করতে পারলাম না, মনে হলো এখনই অজ্ঞান হয়ে যাব। কোনো রকমে কাঁপতে কাঁপতে খাটের উপর শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ভোরে উঠে দেখি মেজমামা খাটে শুয়ে অঘরে ঘুমোচ্ছেন। আশ্চর্য কাণ্ড, দরজা ভিতর থেকে বন্ধ। কাল রাতে মেজমামা যখন রোয়াকে বসে তখন লক্ষ্য করেছি দরজায় ছিটকানি। তাহলে মেজমামা বাইরে গেলেন কি করে? বন্ধ দরজা দিয়ে ঘরের মধ্যেই বা কি করে ঢুকলেন? ঠিক করে ফেললাম আর মামার বাড়ি নয়, কোনো একটা উসিলায় বাড়ি পালাব। এটাও কি চোখের ভুল? দুবার এরকম চোখের ভুল হতে পারে কখনো? দুপুরবেলা কিন্তু মত বদলে গেল। ছোট মামা জালে আটকানো পাখিগুলো নিয়ে খাঁচায় পড়ছিল, আমি বসে বসে দেখছিলাম। মেজমামাও বসেছিল, বেশিরভাগই মুনিয়া আর টুনটুনি পাখি। একটা শুধু বড় আকারের টিয়া, গাঢ় সবুজ রং, লাল চোখ, কিছুতেই ধরা দেবে না। ছোট মামার হাতে ঠুকরে রক্ত বের করে দিল। আমি তো তখন দেখছিলামই, আরও একটা জিনিস লক্ষ্য করছিলাম, আর চোখে দেখছিলাম উঠোনে মেজমামার ছায়া পড়েছে কিনা, আর তার পায়ের আঙুলগুলো উল্টো দিকে কিনা। দেখে হাঁপ ছেড়ে বাঁচলাম। উঠোনের উপর মেজমামার রীতিমতো ছায়া পড়েছে, আর তার পায়ের আঙুলগুলো একেবারে স্বাভাবিক। তার মানে রাত্রে নিশ্চয় আমি বিদঘুটে স্বপ্ন দেখেছি। পেট গরম হলে যা হয়, পেট ঠান্ডা করার জন্য রোজ সকালে একটা করে ডাব খেতে হবে। আর বাড়ি ফিরে যাওয়ার বিপদও আছে, এখানে দিব্যি হেসে খেলে বেড়াচ্ছি, আর ওখানে বাবা রোজ 5 পাতা হাতের লেখা আর 10টা অঙ্ক কষাবে। বেশ কিছুদিন অলৌকিক কিছু চোখে পড়ল না। বুঝতে পারলাম নিজের ভয়ের বিকৃত রূপটাই দেখেছি। মেজমামা যে মাছের ব্যবসা ছেড়ে দিয়েছেন তাতে দিদিমা খুব খুশি, তার দুশ্চিন্তার অবসান হয়েছে। কিন্তু আমি ভাবি মেজমামার চলবে কি করে? একদিন জিজ্ঞাসাই করে ফেললাম, হ্যাঁ মেজমামা, তুমি যে মাছের ব্যবসা ছেড়ে দিলে কি হবে? মেজমামা চুল আছড়াচ্ছিলেন, ফিরে বললেন, কেন, তোর অসুবিধাটা কি হচ্ছে? মুশকিলে পড়ে গেলাম। সামনে গিয়ে বললাম, না অসুবিধার কি, আগে তুমি মাঝে মাঝে বড় বড় মাছ আনতে। আমাকে থামিয়ে দিয়ে মেজমামা বললেন, ওহ এই কথা, তোকে আজই বড় মাছ খাওয়াচ্ছি। মেজমামা বেরিয়ে গেলেন, ফিরলেন হাতে একটা প্রকাণ্ড রুই মাছ নিয়ে। আমি তো অবাক, হ্যাঁ মেজমামা, এর মধ্যে এত বড় মাছ পেলে কোথায়? মেজমামা হাসলেন, একজন জেলের সঙ্গে দেখা হয়ে গেল, মাছের ঝুড়ি নিয়ে হাটে যাচ্ছিল, আমার তো সবই চেনা, বলতেই দিয়ে দিল। দিদিমার আনন্দ আর ধরে না, বটি নিয়ে এসেই মাছ কুটতে বসলেন, আমি কাছে দাঁড়িয়ে রইলাম। রোজ ছাই রঙা একটা উটকো বেড়াল এ বাড়িতে আসত আহারের সন্ধানে, সেদিনও সে এসে হাজির। বটির পাশে আশের স্তূপ, বেড়ালটা এগিয়ে এসে আশে মুখ দিয়েই বিকট স্বরে ম্যাও করে উঠল। অস্বাভাবিক স্বর,
কেউ যেন তার গলা টিপে ধরেছে। তারপর ল্যাসটা খাড়া করে সোজা পাঁচিলের উপর গিয়ে উঠল। দিদিমাও ব্যাপারটা লক্ষ্য করেছিলেন। তিনি বললেন, বেড়ালটার কি হলো বলতো? ওভাবে চেঁচিয়ে উঠল, গলায় কাঁটা ফুটল নাকি? কিন্তু আমি স্পষ্ট দেখেছি বিড়ালটা একটা আশও মুখে তোলেনি। খাওয়া তো দূরের কথা, কেবল শুকেই ওই রকম চিৎকার করে উঠল। সব ব্যাপারটা কেমন যেন অদ্ভুত মনে হয়েছিল। এমনকি দিদিমা যখন একটা কলা পাতায় বড় মাছের টুকরো ভেঙে আমাকে খেতে ডাকলেন, তখন একটু ইতস্তত করেছিলাম। তারপর মনে সাহস এনে মাছের টুকরো মুখে দিয়ে আশ্বস্ত হয়েছিলাম, না কোনো গোলমেলে ব্যাপার নেই, দিব্যি সুস্বাদু মাছ। কত অল্পতে আমরা ভয় পেয়ে যাই। বিড়ালটার ওভাবে চিৎকার করে ওঠার হাজার কারণ থাকতে পারে, তবে সেদিন থেকে বিড়ালটাকে আর ধারে কাছে দেখতে পাই না। বোধহয় অন্য কোনো বাড়িতে আস্তানা গেড়েছে। এতদিন কথাটা দিদিমা কিংবা ছোটমামাকে বলিনি, কারণ প্রথমত সব ব্যাপারটা নিজেই ঠিক বিশ্বাস করে উঠতে পারিনি। হয়তো আমারই চোখের ভুল, কিংবা ভয়ের ছায়াটা রূপ ধরে আমার সামনে এসে দাঁড়িয়েছিল। দ্বিতীয়ত, প্রয়োজন হলে এই অলৌকিক কাণ্ড যে কাউকে দেখাতে পারবো এমন সম্ভাবনা কম। তাছাড়া দিদিমাকে নিজের ছেলের সম্বন্ধে কি করে এইসব কথা বলি? তবে আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম, আর একবার এরকম বিভৎস দৃশ্য চোখে পড়লেই মামার বাড়ি থেকে পালাবো। এখানে আদর যত্নের লোভে তো আর বেঘরে প্রাণ দিতে পারি না। বেশ কিছুদিন সব স্বাভাবিক, কোথাও কোনো গোলমাল হল না। মেজমামা অবশ্য মাছের ব্যবসায় আর গেলেন না, বাড়িতেও বিশেষ থাকতেন না, কোথায় কোথায় ঘুরে বেড়াতেন কে জানে। দিদিমা জিজ্ঞেস করলে বলতেন, একটা কিছু করবার চেষ্টায় আছি, কতদিন আর চুপচাপ বসে থাকব। তারপরই অঘটন ঘটল। মাঝরাতে বাথরুমে যাবার প্রয়োজনে বাইরে বেরিয়ে দেখি ছোটমামা রোয়াকের এক কোণে দাঁড়িয়ে, একেবারে পাথরের মূর্তির মতন নিষ্পন্দ নিশ্চল। আমি কাছে যেতেই আঙুল দিয়ে বাগানের দিকে দেখালো। যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। একটা গাছের ডালে মেজমামা পা ঝুলিয়ে বসে। মেজমামা মানে মুখটা মেজমামার, কিন্তু দেহটা বিরাট। মাথাটা প্রায় গাছের মগ ডালে ঠেকেছে, পা দুটো মাটির অল্প উপরে। কি খেয়ে খেয়ে বাগানের মধ্যে ছুঁড়ে ফেলছেন। একটা ছিটকে এসে রোয়াকের উপর পড়তে নিচু হয়ে দেখেই চমকে উঠলাম। রক্তমাখা হাড়ের টুকরো, সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল। মনে হল এখনই বুঝি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ব। ছোটমামা আমার অবস্থাটা বুঝতে পেরে আমার হাতটা শক্ত করে ধরে ঘরের মধ্যে নিয়ে এসেছিল। তারপর দিন পনেরো কি হয়েছে আমি জানি না। দারুণ জ্বরে আমি প্রায় বেহুশ। দিদিমা চেয়েছিলেন আমার বাবাকে খবর দিতে, কিন্তু ছোটমামা অনেক বুঝিয়ে তাকে নিরস্ত করেছিল। ছোটমামা বলেছিল শুধু ভয় পেয়ে আমার এই জ্বর, ডাক্তারেরও তাই মত। এর মধ্যে বাবাকে টেনে নিয়ে এলে আসল ব্যাপারটা তাকে জানাতে হবে। স্বাভাবিকভাবেই কথাটা বাবা বিশ্বাস করবেন এটা আশা করা যায় না। অথচ তার পরের দিন সকালে দিদিমার পোষা ছাগলটা নিখোঁজ। খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে তার ছিন্ন মুন্ডটা পাওয়া গিয়েছিল। চারদিকে রক্তমাখা যেসব হাড়ের টুকরো পাওয়া গেল সেগুলো যে ছাগলেরই হাড় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এমন কথা কে বিশ্বাস করবে, বিশেষ করে শহরের লোক? মেজমামা নাকি আশ্চর্যভাবে শান্ত হয়ে গিয়েছিলেন। হাঁটুর উপর মাথাটা রেখে চুপচাপ বসে থাকতেন ঘরের মধ্যে, হাজার ডাকে সাড়া দিতেন না।
খেতে ডাকলে রুক্ষকণ্ঠে উত্তর দিতেন, খিদে নেই, শরীর খারাপ। দিদিমা যে মেজোমামাকে এত ভালোবাসতেন, সেই দিদিমা ছোটমামার কাছে সব শুনে মেজোমামার ধারে কাছে ঘেঁষতে চাইলেন না। আমি যখন সেরে উঠলাম তখন ব্যাপারটা অনেক দূর এগিয়েছে। শোবার ব্যবস্থা পাল্টে গেছে, এক ঘরে আমরা তিনজন শুতাম, এক পাশে দিদিমা, অন্য পাশে ছোটমামা, মাঝখানে আমি। সারা রাত ঘরে আলো জ্বলত। ছোটমামা দরজায় ভেতর থেকে ডবল তালা লাগিয়ে দিত। আমরা সবাই জানতাম অলৌকিক শক্তির পক্ষে এই তালা কোনো বাধাই নয়, কিন্তু তবু বারণ করতে পারিনি। ছোটমামা আর আমি ওই দৃশ্য দেখার পর আমি আগে যা দেখেছি সব দিদিমা আর ছোটমামাকে বলেছি। ছোটমামা বলল, কথাটা তো আমার আগেই বলা উচিত ছিল, তাহলে আরও আগেই ব্যবস্থা নিতে পারতাম। কি ব্যবস্থা নেওয়া হবে তাও ছোটমামা বলল। বদনপুর এখান থেকে 2.5 মাইল। সেখানকার ভৈরব ওঝা খুবই বিখ্যাত। তার খড়মের আওয়াজে ভূত প্রেত থরথর করে কাঁপে, তাকে পাওয়া একটু মুশকিল। লোকের ডাকে প্রায়ই ভিন গায়ে চলে যায় আর দক্ষিণাও এক মুঠো টাকা। দিদিমাকে ছোটমামা অনেক কষ্টে রাজি করাল। দিদিমা সব বুঝেও একটু ইতস্তত করলেন, হাজার হোক ছেলে তো। ছোটমামা বোঝাল, বেশ তো, ভৈরব ওঝা এলেই সব বোঝা যাবে। খুব ভোরে ছোটমামা বেরিয়ে পড়ল। বদনপুরের ভৈরবকে যদি না পাওয়া যায় তাহলে অন্য গা থেকে তাকে ধরে আনতে হবে। ছোটমামা যখন বের হয় তখন মেজোমামা বাড়ি ছিলেন না, আধ ঘন্টা পরে কোথা থেকে ফিরে এলেন। চেহারা দেখে মনে হল অনেক দূর থেকে ছুটতে ছুটতে আসছেন, হাঁটু পর্যন্ত কাদা, সারা দেহ ঘামে ভিজে গেছে। তাড়াতাড়ি আসতে গিয়ে ফতুয়াটা গাছের ডালে লেগে ছিঁড়ে গেছে। দিদিমা রোয়াকে বসে তরকারি কুটছিলেন, আমি পাশে বসেছিলাম। মেজোমামা সামনে এসে দাঁড়ালেন, ঠোঁটে দুপাশে ফেনা, লাল চোখ পাকিয়ে দিদিমাকে জিজ্ঞেস করলেন, ছোনে ছোনে কোথায় গেছে? ছোনে ছোটমামার ডাকনাম। আমার বুকের দুবদাব শব্দ আমি স্পষ্ট শুনতে পেলাম। ভয় হলো অবশ্যই বটির উপর না পড়ে যাই। দিদিমা কাঁপা কাঁপা গলায় বললেন, নিজের কি একটা দরকারে গেছে? নিজের দরকার না ছাই? মেজোমামা দাঁত কিরমির করে উত্তর দিলেন, ভাই তো নয়, সত্তর। আচ্ছা ঠিক আছে। কথাগুলো বলেই মেজোমামা জোরে জোরে পা ফেলে বাড়ির চারপাশে ঘুরতে লাগলেন, দুটো হাত পেছনে, কেবল মাথা নাড়ছেন, থুতু ফেলছেন আর ঘুরছেন। ব্যাপার দেখে দিদিমা আর সাহস পেলেন না, আমার হাত ধরে ঘরের মধ্যে ঢুকে দরজায় খিল তুলে দিলেন। দিদিমার দিকে চেয়ে দেখি তার দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, তার মনের কষ্টটা বুঝতে পারলাম। যতক্ষণ মেজোমামা বাড়ির চারদিকে ঘুরতে লাগলেন ততক্ষণ আমি আর দিদিমা ঘরের এক কোণে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পরে মেজোমামাকে আর দেখা গেল না। দিদিমা উঠে জানলা দিয়ে দেখে যখন নিঃসন্দেহ হলেন যে মেজোমামা ধারে কাছে কোথাও নেই, তখন আমাকে খেতে দিলেন, নিজে কিছু খেলেন না, ছোটমামা এলে একসঙ্গে খাবেন। আমি খাব কি? আমার শরীর থরথর করে কাঁপছে, মনে হচ্ছে কিছু খেলেই বমি হয়ে যাবে। মনে মনে ঠিক করে ফেললাম কোনো রকমে আজকের রাতটা কাটিয়ে কাল সকালেই বাড়ি রওনা হব। এখানে এভাবে ভয়ে কুকড়ে থাকলে শীঘ্রই শক্ত অসুখে পড়ে যাব। ছোটমামা ফিরল বেলা 2:30 নাগাদ সাইকেল রিকশায়, সঙ্গে ভৈরব ওঝা। আমি জানলা দিয়ে দেখতে লাগলাম, ভৈরবের পরনে লাল টকটকে কাপড়, গায়ে কোনো জামা নেই, গলায় অনেকগুলো রুদ্রাক্ষের মালা।
দুহাতে রুদ্রাক্ষের তাগা, লাল দুটি চোখ, কপালে সিঁদুরের ফোঁটা, ঝাঁকড়া পাকা চুল কাঁধ পর্যন্ত এসে পড়েছে। ভৈরব নেমে ঢুকতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল। বাতাসে কি যেন শুকল। তারপর ছোট মামার দিকে ফিরে বলল, কেউ গৃহবন্ধন করেছে। ছোট মামা অবাক, গৃহবন্ধন কি? কেউ মন্ত্র পড়ে গৃহবন্ধন করে দেয়, তাতে এই গৃহের মধ্যে কোনো কাজকর্ম করলে তা ফল দেয় না। কে এ কাজ করবে? যাকে তাড়াতে চাও সেই করবে। কিন্তু তার পক্ষে তো কিছু জানা সম্ভব নয়। ছোট মামার কথায় ভৈরব খুব জোরে হেসে উঠল। প্রেতাত্মার পক্ষে সবকিছুই জানতে পারা সম্ভব। মানুষের চেয়ে তারা অনেক বেশি শক্তির অধিকারী হয়। তাহলে উপায়? উপায় আছে বইকে। তুমি আগে সাইকেল রিক্সাকে বিদায় করো। ছোট মামা সাইকেল রিক্সার ভাড়া মিটিয়ে দিল। ভৈরব পাশে রাখা ঝোলা থেকে একটা মাটি সরা বের করল, তার উপর চারটে পাকা লঙ্কা, এক মুঠো সর্ষে, কতকগুলো কুশের ডগা রাখল। তারপর রাস্তার উপরই বসে পড়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগল। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে সেই লঙ্কা, সর্ষে আর কুশের ডগা আমাদের বাড়ির দিকে ছুটতে লাগল। পিছনে নিঃশ্বাসের শব্দ হতে ফিরে দেখলাম দিদিমা এসে দাঁড়িয়েছেন। তার চোখে তখনও জল। আধ ঘন্টা পরে ভৈরব উঠে দাঁড়াল। ঠিক আছে, এবার বাড়ির মধ্যে চলো। ভৈরবের কাণ্ড কারখানা দেখে ইতিমধ্যে রাস্তার উপর গায়ের কিছু লোক জড়ো হয়েছিল। ভৈরবের পিছন পিছন তারা বাড়ির মধ্যে এসে ঢুকল। উঠানে মাটি দিয়ে বেদি করা হল, তাতে কাঠ, শুকনো ডালপালা নিয়ে আগুন জ্বালানো হল। ভৈরব সেই অগ্নিকুণ্ড প্রদক্ষিণ করতে করতে মাঝে মাঝে কাঠি দিয়ে ঘি ছিটিয়ে দিতে লাগল। সঙ্গে সঙ্গে আগুন দাউ দাউ করে জ্বলে উঠতে লাগল। ততক্ষণে সাহস পেয়ে আমি রোয়াকে গিয়ে বসেছি, দিদিমা আমার পাশে, ছোট মামা ভৈরবের কাছে, তার ফাই ফরমাস খাটছে। আধ ঘন্টা কিছু হল না, সব নিস্তব্ধ। শুধু ভৈরবের রুক্ষ গলায় মন্ত্রপাঠের শব্দ শোনা গেল, টিং টিং ছট করে অদ্ভুত ভাষা। আমি যখন ভাবতে শুরু করেছি যে সবটাই বুঝরু কি, তখন হঠাৎ শো শো আওয়াজ। ঠিক অনেক দূর থেকে ঝড় এলে যেমন হয়, পশ্চিম দিকের গাছপালাগুলো ভীষণভাবে দুলতে লাগল। গাছের ডালে বসা কাকের দল চিৎকার করে আকাশে পাক খেতে লাগল। একটু পরে গাছপালার পেছন থেকে মেজমামা এসে হাজির, দুটি চোখ বনবন করে ঘুরছে, ফুলে উঠেছে নাকের পাটা, মুখে একটা মুরগি, বেচারি মরণ যন্ত্রণায় পাখা ছটপট করছে। মেজমামার দুকষ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মেজমামার সেই মূর্তি দেখে আমি ভয়ে দিদিমাকে জড়িয়ে ধরলাম। দেখলাম উত্তেজনায় দিদিমাও ঠকঠক করে কাঁপছেন। মেজমামা এসে দাঁড়াতে ভৈরবেরও চেহারা বদলে গেল। সে আরও জোরে জোরে মন্ত্র পড়তে লাগল। আগুনে মুঠো মুঠো ঘি ফেলল, তাতে আগুন আরও দাউ দাউ করে জ্বলে উঠল। মেজমামা এগোতে পারলেন না, গাব গাছের তলা পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়লেন। বিশ্রীভাবে ভৈরবকে গালাগাল দিতে লাগলেন। আধ খাওয়া মুরগিটা ছুঁড়ে দিল তার দিকে, মুরগিটা এসে পড়ল আগুনের মধ্যে। কে তুই? ভৈরব চেঁচিয়ে উঠল। আমি দয়াল বারুচ্ছে। মেজমামা আরো জোরে চিৎকার করে বললেন, না তুই দয়াল নোস, ঠিক করে বল কে তুই।
দয়াল বারুদ যে মেজমামার নাম, ডাকনাম টোনা। বলবো না। মেজমামার সে কি গর্জন, ঠোঁটের দুপাশে ফেনা এসে জমল। বলবি না? আচ্ছা দেখি বলিস কি না। ভৈরব পাশে পড়ে থাকা ঝাঁটাটা তুলে নিয়ে ঘটের উপর মারতে লাগলো। সঙ্গে সঙ্গে মেজমামা আর্তনাদ করে উঠলেন। মনে হলো ঝাঁটার প্রত্যেকটি ঘা যেন তার দেহেই পড়ছে। বলছি বলছি আর মারিস নে, মারিস নে। মেজমামা গাছতলায় বসে পড়লেন। বল। ভৈরব ঝাঁটা আছড়ানো বন্ধ করল। আমি মহিন্দর ডোম। ভৈরব দিদিমার দিকে চোখ ফেরালো। চেনেন নাকি মহিন্দর ডোমকে? দিদিমা একটু ভেবে নিয়ে বললেন, আমি কখনো দেখিনি, বাবার কাছে শুনেছি মহিন্দর পূজোর সময় ঢাক বাজাত, বিষয় সম্পত্তি নিয়ে চরিতের সঙ্গে গন্ডগোল হওয়াতে তারা পিছন দিক থেকে মাথায় লাঠি মেরে লোকটিকে শেষ করে দিয়েছে। মেজমামা আর বলবো না, মহিন্দরই বলি। মহিন্দর চুপচাপ সব শুনল। দিদিমার কথা শেষ হতে বলল, মা ঠাকুরন ঠিকই বলেছে, শিবে শিবে আমার মাথায় লাঠি মেরেছিল, আমিও শোধ নিয়েছি। শিবের গোষ্ঠীর ঘর মোটকে পাগারে ফেলে দিয়েছি, ওর বংশে পাতি দিতে আর কেউ নেই। তুই দয়ালের দেহে এলি কি করে? সেদিন সেদিন খুব ঝড় জলের সময় দয়াল সাইকেলে চেপে বট গাছের তলা দিয়ে যাচ্ছিল, ওটাই আমার আস্তানা। হঠাৎ মোটা একটা ডাল ভেঙে পড়লো দয়ালের মাথার উপর, দয়াল খতম, তার সাইকেল চিরে চেপটা। আমি দেখলাম এমন সুযোগ আর পাবো না, অমাবস্যায় বামুনের মরা, অনেক বছর দেহহীন হয়ে ঘুরছি, শ্বশুর ঘরে ঢুকে পড়লাম। এ দেহ তোকে ছাড়তে হবে। ভৈরব বলল, মাথা খারাপ, আমি ছাড়ো না। অবে রে। আবার ঘটের উপর ঝাঁটার আছড়ানি। মাটির উপর গড়াগড়ি দিয়ে মহিন্দর যন্ত্রণায় কাতরাতে লাগল। একটু পরে বলল, কি করে বুঝবো তুই গেছিস? ভৈরব এদিক ওদিক দেখল, উঠোনের চারপাশে মরচে ধরা একটা বর্গা পড়েছিল। সেই দিকে আঙুল দেখিয়ে ভৈরব বলল, ওটা দাঁতে করে তুলে নিয়ে যেতে হবে। আর একটা কথা, গা থেকে 50 মাইল দূরে চলে যেতে হবে। ঠিক আছে, কাশিন্দীপুরের শ্মশানে আস্তানা বাঁধবো, এদিকে আর আসবো না। যা তবে। লোহার ভারী বর্গা, যেটা তুলতে অন্তত যন্ত্রচারেক লোকের দরকার, সেটা মহিন্দর অবলীলাক্রমে দাঁতে করে তুলে নিল। আবার সেই ঝোড়ো হাওয়া, গাছপালার মধ্য দিয়ে বর্গার নক্ষত্র বেগে কোথায় অদৃশ্য হয়ে গেল। এদিকে নজর পড়তে দেখলাম মেজমামার প্রাণহীন দেহটা গাবগাছতলায় পড়ে আছে, দেহ থেকে বিশ্রী পচা গন্ধ বের হচ্ছে। ভৈরব বলল, এখনই দেহটা সৎকারের ব্যবস্থা করো, অনেক দিনের বাসি মরা। দুম করে একটা শব্দ, দিদিমা অজ্ঞান হয়ে রোয়াকের উপর ঢলে পড়লেন। এসব অনেক দিনের কথা, দিদিমা কবে মারা গেছেন মামারাও কেউ বেঁচে নেই। মামা তো ভাই বোনেরা কে কোথায় ছিটকে পড়েছে খবর রাখি না। আমারও বেশ বয়স হয়েছে,
খুব ঝড় জল শুরু হলে সব ঘটনাটা চোখের সামনে ভেসে ওঠে। মাঝে মাঝে মনে হয় সত্যিই কি এসব অবিশ্বাস্য ব্যাপার ঘটেছিল, কিন্তু চোখের সামনে দেখা সব কিছু অস্বীকারই বা করি কি করে।